উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার বাইশের মনোবিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছ এখন মনোবিজ্ঞান অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট নম্বর নিয়ে কথা বলেছি পূর্ণাঙ্গ একটি ক্লাসও আমি নিয়েছি আজকে খুব অল্প সময়ের জন্য ছোট্ট একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম এবং এটাকে আমি বলেছি অতিরিক্ত ক্লাস অর্থাৎ অ্যাসাইনমেন্ট দুইয়ের উপরে একটি অতিরিক্ত ক্লাস নেছি বা দুই নং ক্লাস হচ্ছে এই দুই নম্বর অ্যাসাইনমেন্টের উপরে এই ক্লাসটি প্রিয় শিক্ষার্থী খুব দরকার ছিল না তোমরা ইতিমধ্যে পূর্ণাঙ্গ একটি ক্লাস করেছ প্রায় এক ঘন্টার ক্লাস করেছ এবং ওই ক্লাসটি হচ্ছে তোমার বেস বা তুমি তোমার সেটি কিছু শিক্ষার্থী কিছু কিছু ক্ষেত্রে একটু বিভ্রান্ত হচ্ছ এরকম একটি জায়গা থেকে এই যে ছবিটি দেখতে পাচ্ছ এখানে এই ছবিটিকে কেন্দ্র করে তোমরা কেউ কেউ কখনো কখনো বিভিন্ন ক্লাস অর্থাৎ ইউটিউব অথবা বিভিন্ন অনলাইনে তোমরা ক্লাস দেখতে পাচ্ছ এবং সেই ক্লাসগুলো দেখে অন্য কোনো সহকর্মী হয়তো অন্য কোথাও কোনো থেকে ক্লাসটি নিয়ে সেটি অনলাইনে দিয়েছে এটাকে নিয়ে তোমরা কিছুটা বিভ্রান্ত হচ্ছ এবং যারা বিভ্রান্ত হচ্ছ তাদের আসলে এই ক্লাসটি নেবার আমার বিশ্বাস যে বেশিরভাগ শিক্ষার্থী তোমরা বিভ্রান্ত হওনি কারণ আমার পূর্ণাঙ্গ ক্লাসটির মধ্যে সবকিছু স্পষ্টভাবে বলা আছে তবে এই ছবিগুলোকে নিয়ে আমি আমার ক্লাসে কোনো ব্যাখ্যার জায়গায় যাইনি কারণটা হচ্ছে কি এই ছবিগুলোকে নিয়ে আমি যদি তোমাদেরকে কোনো কিছু বলে দেই সেক্ষেত্রে একটি উত্তর বলে দেওয়া হবে এবং উত্তর বলে দিলে পরে তোমার সেটি অর্জিত হয়ে যাবে শিক্ষার্থী নিজেই নিজের মতো করে ছবিগুলোকে বিশ্লেষণ করবে এবং সে তার নম্বরটি অর্জন করবে হচ্ছে অ্যাসাইনমেন্টের মূল বক্তব্যের এটি জায়গা এই কারণে এই ছবিগুলোকে আমি কোনো ধরনের কোনো ব্যাখ্যা যাইনি বরঞ্চ আমি যে কাজটি করছি এই ছবিগুলোর বাইরে বিকল্প কয়েকটি ছবি নিয়ে এসে প্রায় বলা যায় ছয়টি ছবি নিয়ে একটি গল্প আরো ছয়টি ছবি নিয়ে একটি গল্প এবং বারোটি ছবি নিয়ে একটি গল্প আমি সেই আমার সেই গত কিন্তু কিন্তু আমি সেটি উপস্থাপন করেছি সেই এক নং ক্লাসটি কিন্তু এখনো পর্যন্ত ফেসবুক পেজে আছে কাজেই এই ছবিগুলোকে নিয়ে ব্যাখ্যা করবার প্রয়োজন ছিল না কিন্তু ওই ক্লাসগুলো দেখার করতে কিছু কিছু শিক্ষার্থী একটা জায়গায় বিভ্রান্ত হয়ে যাচ্ছ হয়তো কোনো কোনো ক্ষেত্রে

যাবে না অথবা ইচ্ছে করলে পরে কিন্তু সেটাকে তুমি কলম বানাতে পারবে না এখানে ছবি স্পষ্টই আছে ছবিগুলো অসম্পূর্ণ আকারে আছে তোমার কাজ হবে সেই ছবিটিকে সম্পূর্ণ করা এটি হচ্ছে তোমার কাজ আমরা মাঝে মাঝে বলি যে কাহিনী সম্পত্ত কোনো অভিক্ষায় কিছু ব্যর্থবোধক অস্পষ্ট এরকম বিষয় দেওয়া থাকে কিন্তু এখানে ভাবতে হবে এই ছবিগুলো কিন্তু তোমার বুদ্ধি অভিজ্ঞার সঙ্গে সম্পৃক্ত করে তোমার ব্যক্তিত্ব সেটাকে পরিমাপ করতে চেয়েছে কিন্তু বুদ্ধির মধ্যে কিন্তু তোমার অসম্পূর্ণ ব্যর্থবোধক কোনো ছবি নাই সেখানে যেটি আছে অসম্পূর্ণ ছবি আছে সেই যে আমরা ছবি পূরণ যে পড়েছি আমরা বিশেষ করে আমরা মধ্যে আমরা ছবি পূরণ সেটাকে যুক্ত করেছে এবং এখানে কাহিনী যুক্ত করেছে ছবি করেছে ওয়েস্তার তো অস্পষ্ট কোনো কোনো ছবি না ছবি স্পষ্টই কিন্তু ছবির একটি অংশ নেই সেই কাজটি এখানে করতে হবে আমাদেরকে সেই অংশটিকে দিয়ে আমাকে পূর্ণ করতে হবে এরপরে আমরা বলেছি তার সেই পূর্ণ করলে পরে যে বিষয়টি দাঁড়াচ্ছে সেটাকে কেন্দ্র করে একটি গল্প কাজেই ইচ্ছে করলে পরেই কিন্তু তুমি মানুষকে গরু বানাতে পারবে না অথবা একটা জিনিস আরেকটা বানাতে পারবে না যা আছে সেটাকে তোমাকে রেখেই তোমাকে তার মধ্যে সম্পূর্ণ করেই তোমাকে সেই জিনিসটাকে ফুটিয়ে তোলে সেই বিষয়টাকে তুমি তোমার চরিত্র একটা মানুষের ছবি থাকলে তুমি মানুষটাকে বাবা বানাতে পারবে তুমি চাচা বানাতে পারো একটি শিশু থাকলে পরে তুমি সন্তান বানাতে পারো তার ছোট ভাই বানাতে পারো ইত্যাদি ইত্যাদি বানাতে পারো কিন্তু ইচ্ছে করলে পরেই কিন্তু তুমি একটা ছবিকে আরেকটা জিনিস কল্পনা করবার সুযোগ কিন্তু এখানে নেই বা কল্পনা করে অন্য কোনো কিছু ধরবারও কিন্তু সুযোগ নেই কাজেই এই জায়গাটাই তোমাদেরকে স্পষ্ট করতে চাই আমি তোমাদের জাস্ট এই আজকে আবার যুক্ত হলো আমি এই ক্লাসের মধ্য দিয়ে শুধুমাত্র আমি জাস্ট দেখিয়ে দেব দেখিয়ে দিয়ে ছয়টা ছবি জাস্ট যতটুক না বললে না হয় ততটুকুই আমি বলবো কবি শিক্ষার্থী কিন্তু যার মধ্য দিয়ে আমার অন্তত মানে এইটুকু অন্তত পরিষ্কার থাকবে যে আমি শিক্ষার্থীদের কোনো ধরনের কোনো বিন্দুমাত্র উত্তর বলে দেবার জায়গায় কিন্তু আমি যাওয়ার সুযোগটা নেবো না বা পাবো না বা উচিত হবে না একটু দেখে যাই শুধুমাত্র একটু স্লাইড তোমরা দেখেছি ওই ক্লাস এই গত ক্লাসটি পূর্ণাঙ্গ আছে সেখানে আমি যেখানে এসে একটু কথা বলবো একটু কথা আমি বলবো না গত ক্লাস এগুলো কথা বলেছি শুধুমাত্র তোমাদের ধরবার সুবিধার জন্য আমি একটু এগিয়ে যাচ্ছি দেখো এগুলো সব ক্লাস আমরা করেছি গত ক্লাসটি তোমরা আবার দেখার চেষ্টা করবে ওটি আসলে পূর্ণাঙ্গ অ্যাসাইনমেন্টের উপর একটি ক্লাস ঠিক যখন ছবিগুলো আসবে সেখানে আমি একটু তোমাদেরকে যতটুকু বলা যায় ততটুকু আমি বলার চেষ্টা করব তোমরা ইতিমধ্যে হয়তো অনেকে লিখেছ আমার বিশ্বাস বেশিরভাগই লেখা হয়ে গেছে কারণ আমাদের তো নিশ্চয়ই নির্দেশনাগুলো কত ক্লাসে দেওয়া ছিল কিভাবে লিখতে হবে কি সবকিছু পরিষ্কার আছে সেখানে কিছু শিক্ষার্থী বিভ্রান্ত হচ্ছে আমাকে বারবার ফোন করছো বলার চেষ্টা করছো স্যার এরকম ভাবে ব্যাখ্যা দিচ্ছে অমুক জায়গায় তমুক জায়গায় তোমাদেরকে বলেছি সেই সব জায়গায় তোমাদের দেখবার তো দরকার নেই তোমরা যদি রাজশাহী কলেজের শিক্ষার্থী হিসাবে সরাসরি তুমি ক্লাস করার সুযোগ পাচ্ছ একটা গাইডলাইন পাওয়ার চেষ্টা করছো পাচ্ছো কাজে তুমি সেইটাকে বেশ ধরেই তুমি তোমার অ্যাসাইনমেন্টটি তৈরি করবার চেষ্টা করবে এই যে ছবিটি দেখতে পাচ্ছো আমার ধারণা তোমরা এই ছবিটা কিন্তু তোমাদেরকে গুগল ক্লাসরুমে দিয়ে দেওয়া হয়েছে কাজে অস্পষ্ট কিন্তু কোনো কিছুই নেই এখানে একদম স্পষ্ট ছবি শুধুমাত্র আমরা অসম্পূর্ণ জায়গাটা সম্পূর্ণ করব এবং তার উপর ভিত্তি করে আমাদের কি করতে হবে গল্প রচনা প্রিয় শিক্ষার্থীবিন্দু এখন নিশ্চয়ই আমরা আবারও সেই ছবিটাতেই আসছি দেখো বলেছে অ্যাসাইনমেন্টে বলেছে প্রদত্ত ছবিগুলোর অসম্পূর্ণ অংশ সম্পূর্ণ করে একটি গল্প রচনা করতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এক নাম্বার যে ছবিটি আছে তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর ছবিটার মধ্যে একটি মানুষের অবয়ব কিন্তু ফুটে উঠছে গলা পর্যন্ত দেওয়া আছে সেটি তোমার কাছে যদি মনে হয়ে থাকে এটি একটি মহিলা মানুষ তাহলে মহিলা মানুষটির কি অংশটি নেই সেই অংশটিকে দিয়ে তোমাকে পূর্ণ করতে হবে তারপরে এইটা এই চরিত্রটাকে তুমি যে কোনো মা বানাতে পারো তুমি বোন বানাতে পারো তোমার খালা বানাতে পারো যেকোনো কিছুকে তুমি বানাতে পারো অথবা তোমার যদি কোনো কারণে মনে হয়ে থাকে এটা একটা পুরুষ মানুষের ছবি তাহলে তুমি পুরুষ মানুষের অবয়ব সেখানে ফুটিয়ে নিয়ে আসতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ কিন্তু মানুষকে কিন্তু অন্য কিছু ভাববার সুযোগটা নেই ছবি কিন্তু একদম স্পষ্ট তারপরে দুই নাম্বার ছবিটি দেখো একটি ছেলেকে দেখতে পাচ্ছি আমরা বা একটি শিশুকে দেখতে পাচ্ছি এবং আমরা এখান থেকে এই চরিত্রটাকে আমরা কি ছবিটাকে অসম্পূর্ণ করবো ছবিটার কি অংশ নেই তোমাদের ভালো করে খেয়াল করতে হবে কোন অংশটি নেই যে অংশটি নেই সেটা দিয়ে সম্পূর্ণ করতে হবে এরপরে এই চরিত্রটাকে তুমি তোমার ছোট ভাই বানাতে পারো অন্য কারো ভাগনা ভাস্তা অথবা অন্য কিছু তুমি বানাতে পারো যেটা তোমার কাছে মনে হবে তোমার গল্পের প্রয়োজন এই ছবিটার সঙ্গে তোমার মাথায় আসছে তুমি কেমন ভাবে সাজাবে এরপর তিন দেখো একটি ঘর অথবা বাড়ির ছবি তাহলে তুমি এই ঘরটাকে স্পষ্টভাবে শিক্ষার্থীবিন্দু এখানে কিন্তু কল্পনা করবার কোনো সুযোগ নেই যে কল্পনা করে আমি অন্য কোনো একটা ছবি বানিয়ে ফেলবো কারণ একটা কার একটা জিনিস বানানো যাবে না এখানে আমি আবারও বলি এগুলো একদম স্পষ্ট ছবি শুধুমাত্র কিছু জায়গা ঘাটতি আছে যেগুলোকে পূরণ করে তোমাকে সেই স্পষ্ট জায়গাটা সব সম্পূর্ণ জায়গাটা সম্পূর্ণ করতে হবে তাহলে তুমি তোমার এই ঘরকে কেন্দ্র করে তুমি তোমার কোথায় থাকো তারা কোথায় থাকে না থাকে এই গল্পের প্রয়োজনে তুমি সেটাকে ঘরের সঙ্গে সম্পৃক্ত করেই বাড়ির সঙ্গে সম্পৃক্ত করেই কিন্তু তোমার গল্পের মধ্যে রচনা করবে চার নাম্বার যে ছবিটি আছে এটি খুব সহজভাবে বোঝা যায় যে একটি গিটারের মতো একটু অবৈধ ফুটে উঠেছে কিন্তু গিটারের সবগুলো অংশ নিশ্চয়ই নাই যেহেতু অসম্পূর্ণ ছবি পাঁচ নাম্বার ছবিটি একটি খরগোশের ছবি কিন্তু খরগোশের সব কোনো জায়গা নেই হচ্ছে একটি আহ বালকের ছবি কিন্তু কিছু অসম্পূর্ণ জায়গা রয়েছে আহ তোমাকে সেইটাকে পূর্ণ করে তোমাকে গল্প সাজাতে হবে তাদের ছবিগুলো কিন্তু কোনো ধরনের কোনো অস্পষ্ট ছবি নয় কোনো ব্যর্থবোধক ছবি নয় শুধু অসম্পূর্ণ ছবি এবং তোমার জ্ঞান মাথা অভিজ্ঞতা তোমার জানা দিয়ে সে অসম্পূর্ণ জায়গাটা তুমি সম্পূর্ণ করবে এরপরে এইগুলোকেই তুমি তুমি তোমার মতো করে গল্পে তুমি তোমার মতো করে সাজাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে দেখো যে বাল্বকে তুমি তোমার গল্পে কিভাবে নিয়ে আসবে আলোকে তুমি কিভাবে নিয়ে আসবে খরগোশ তোমার বাড়িতে আসে না অন্যের বাড়িতে আসে না খরগোশ সম্পর্কে তোমার অনুভূতি কি অথবা গল্পের যে ব্যক্তি এটাকে নিয়ে ভাবছে চিন্তা করছে তার অনুভূতি সে সেই জায়গাটাকে কেন্দ্র করে দেবে গিটার তোমার বাড়িতে আছে না অন্যের বাড়িতে আছে না গিটারটি তুমি বাড়িতে কিনে নিয়ে আসছো অথবা তোমাকে গিটার বাঁচাতে দেয় অথবা বাড়ির যারা আছে তারা পছন্দ করে না ইত্যাদি নানা কিছু কিন্তু তোমার গল্পের মধ্যে চলে আসতে পারে তাহলে এই জিনিসগুলো কেন্দ্র করে তুমি কিন্তু তোমার গল্প কিন্তু রচনা করতে তাহলে প্রিয় শিক্ষার্থী তাহলে আমি কি এই উপর ভিত্তি করে কোনো একটা গল্প তোমাদেরকে রচনা করে দেবো তাহলে আমার উত্তরটি বলে

তাহলে গল্প তুমি তোমার মতো করে এগুলোকে কি চরিত্র বানাবে কি গল্প বানাবে গল্পের শুরু কি শেষ কি পরিণতি কি তা তোমার মাথায় আসবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমার সৃজনশীলতা দিয়ে তোমার সৃষ্টিশীলতা দিয়ে তুমি গল্পটাকে সাজাবে তাহলে তোমার প্রথমে হচ্ছে সম্পূর্ণ করণ ছবিটি তারপর হচ্ছে গল্প সাজানো এরপরে বলে দেওয়া আছে এই গল্পে দুইশো শব্দের মধ্যে গল্পটি হলে পরে তোমার ভালো হবে বা তারা তৈরি করতে বলেছে এবং বলেছে গল্পের শেষে কি থাকতে হবে একটি শিক্ষণীয় বিষয় একটি থাকতে হবে অর্থাৎ গল্পটার সঙ্গে তোমার একটা শিক্ষণীয় বিষয় কিন্তু বের হয়ে আসবে আমরা আমরা বুদ্ধি ব্যক্তিত্ব অধ্যায়কে কেন্দ্র করে এই অ্যাসাইনমেন্টটা আমাদেরকে দিয়েছে কাজেই বুদ্ধিমত্তার একটি পরিচয় থাকবে ব্যক্তিত্বের একটা বিষয় থাকবে সর্বোপরি তোমার গল্পটা তুমি যা রচনা করছো গল্পের মধ্যে থেকে কি জিনিস শেখাতে চেয়েছো কি শিক্ষণীয় বিষয়টা মানুষ পেতে পারে এখান থেকে কি মেসেজটা পেতে পারে যে কেউ গল্প লিখতে গেলে পরে গল্পের কিন্তু একটা শূন্য একটা উদ্দেশ্য থাকে গল্প থেকে মানুষ যারা পড়বে জানবে তারা কিছু শিক্ষণীয় বিষয় কিন্তু পেতে পারে তোমার গল্পটার মধ্যে এরকম একটা ব্যাপার থাকতে হবে আমি যেন আমার দুশো শব্দের অন্তত শেষের দিকে এসে যদি অন্তত একটু বলতে পারি এখান থেকে শিক্ষণীয় বিষয়ে কথাটা লিখে যে এরকম দুটি একটি সেন্টেন্স বা তিনটি সেন্টেন্স তুমি দেবার চেষ্টা করবে আরো বলেছে যদি কোনো কারণে তুমি দুইশো শব্দের মধ্যে না পারো একশো শব্দের হয়ে যায় তাহলে তুমি মার্কস কিন্তু একটু কম পাবে তোমার কাছে কিন্তু তোমার সেই নির্দেশনাটা কিন্তু আছে প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা যে রুব্রিক্স কথা বলি সেটি তোমার কাছে আছে তুমি সেখানে দেখবে একশো শব্দের মধ্যে হলেও তুমি নাম্বার পাবে তবে নাম্বার কিছুটা কমে যাবে এরপর দেখো বলেছে কি যে গল্পটি যদি খুব সুন্দরভাবে তুমি একটি বিষয় নিয়ে আসতে পারো গল্পটা সুন্দরভাবে রচনা করতে পারো তাহলে তুমি একটি ভালো মার্কস পাবে শিক্ষার্থী তারপর তারপরে এমন যদি হয় তুমি গল্পটা ভালোই করেছো কিন্তু শিক্ষণের বিষয় বের হয়ে আসেনি তাহলে একরকম নাম্বার পাবে আবার যদি গল্পও ঠিক থাকে আবার শিক্ষণের বিষয় বের হয়ে আসে এবং আমরা অ্যাসাইনমেন্ট দেখুন যে সমস্ত ক্রিয়াটিরাগুলোকে মেনটেন করতে পারি তাহলে কিন্তু তোমার এই গল্প রচনার মধ্যে কিন্তু সর্বোচ্চ নম্বর হচ্ছে নয় মার্কস ছবিগুলোকে পূর্ণ করা আছে ছয় আর গল্প লেখা আছে নয় ছয় আর নয় মিলে কিন্তু পনেরো মার্চ তুমি পেতে পারো তাহলে গল্প রচনা করতে গিয়ে আমাদেরকে খেয়াল করতে হচ্ছে যদি কোনো কারণে শুধুমাত্র গল্পটাই হলো কিন্তু শিক্ষণীয় বিষয় নাই তাহলে তোমার নাম্বার কমে যাবে যেমনটা প্রথমে তুমি ঠিকঠাক থাকলে নয় তার থেকে একটু ঘাটতি থাকলে সেখানে সাত তার থেকে একটু ঘাটতি থাকলে পাঁচ তিন এ কিন্তু শূন্য এবং কিন্তু মার্চ বলে দেয়া আছে তাহলে মার্চ তোমার বিশেষ পাওয়ার সুযোগ আছে সম্পূর্ণ নাম্বার কিন্তু পাওয়ার সুযোগ আছে তবে একটা বিষয় বলেছে যে তুমি গল্পটা হলো না তোমার কোনো শিক্ষণীয় বিষয়ে বের হয়ে আসলো না তাহলে তো সত্যিকার অর্থে অ্যাসাইনমেন্ট থেকে আমরা যা করতে চেয়েছিলাম তা কিন্তু পারলাম আর একটা বিষয় প্রিয় শিক্ষার্থী কিন্তু এই ছবিটা তোমাদেরকে বলেছে কি তোমাদেরকে ফটোকপি করে নিতে বলেছি তোমাদেরকে পেজে দেওয়া আছে সেখান থেকে নিতে বলেছি সেটি করতে পারো কেউ যদি এই ছবিগুলো আঁকতে পারো কোন সমস্যা নেই তুমি খাতার মধ্যে আঁকবে একেই তুমি তোমার মতো করে এটাকে আহ উপস্থাপন করবে তবে আমি তোমাদেরকে চিহ্নিত করতে বলেছি একটু সাধারণত আমরা ফটোকপি করলে এটা কালো হবে সেক্ষেত্রে আমরা অসম্পূর্ণ জায়গাগুলোকে বলেছি আমরা একটু অন্য কালি দিয়ে অর্থাৎ নীল কালী দিয়ে যদি সেটা সম্পূর্ণ করে দেয় তাহলে শিক্ষক খুব সহজে ধরতে পারবে কোন কোন জায়গাগুলোকে সে পূর্ণ করেছে কালো দিয়ে করলেও কিন্তু খুব একটা দোষের আছে এমনটা না এমনকি পেন্সিল দিয়ে করলেও কিন্তু দোষের কোনো কিছু নেই তবে আমরা একটু ভিন্ন নীল কালি যদি ইউজ করি খুব সহজে দেখা যাবে কি কালোর সঙ্গে নীলটা বোঝা যেতে পারে তো এই জায়গা থেকে অসম্পূর্ণ জায়গাগুলোকে সম্পূর্ণ করবার সময় ভিন্ন একটি কালি দিয়ে তুমি সেটাকে উপস্থাপন করতে পারো আর আমরা কিভাবে লিখবো না লিখবো সেটাও তো আমরা বলেছি প্রথমে আমাদের কি থাকবে তারপরে একটা এক পর্যায়ে সে ছবিটা থাকবে ছবিটার নিচে আমরা কি করতে যাবো তারপরে এক পর্যায়ে সে আমরা গল্প রচনা করতে যাবো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমরা বলেছি যে মূল অংশ যেটি আছে সেখানে গিয়ে আমরা ছবিটা দিয়ে ছবির নিচ থেকে অথবা পরের পৃষ্ঠা থেকে কিন্তু আমরা গল্পটা রচনা করবার চেষ্টা করব তো এই জায়গা থেকে আমার বিশ্বাস যে এখন আর বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই কোন ছবিটা কি তোমরা কেউ কেউ বলছিল যে এই ছবিটা ছাড়া এরকম বানাচ্ছে এরকম বানাচ্ছে এরকম বানানোর কিন্তু সুযোগ নেই এখানে অ্যাসাইনমেন্টে কিন্তু তোমাকে কোনো ব্যর্থবোধ কোনো ছবি দেয়নি হ্যাঁ কোনো অস্পষ্ট ছবি তোমাদেরকে দেয়নি ছবি দিয়েছে স্পষ্ট বুঝতে হবে যে স্পষ্ট ব্যর্থবোধক অস্পষ্ট এই কথাগুলোর অর্থ কি আমরা স্পষ্ট ছবি পেয়েছি অসম্পূর্ণ অংশগুলোকে সম্পূর্ণ করবো এরপরে এরপর ভিত্তি করে একটি সুন্দর একটি গল্প রচনা করব। করবো তো কাজে কাজ কিন্তু আমাদের খুব বেশি কাজ দেয়নি তারা এবং ছোট্ট আকারে আমাদেরকে তৈরি করতে বলেছে আমার বিশ্বাস এরপরে তোমরা আর বিভ্রান্ত না তুমি তোমার গল্পের মধ্যে তুমি কোন চরিত্রটাকে কি বানাবে সেটা তুমি কল্পনা করতে পারো হুম কিন্তু তুমি এই অর্থপূর্ণ ছবিটাকে কিন্তু অর্থহীন করতে পারবে না হ্যাঁ তো সেই জায়গা থেকে বলি যে আমাদের স্পষ্টভাবে ছবি আমি কিন্তু মোটামুটি যতটুকু তোমার বললে পরে তুমি তোমার জায়গা থেকে গল্প রচনা করতে পারবে ততটুকুই আর আমি তোমাদের কাছে আরেকটা যে কাজটা করেছি সেটা হচ্ছে আমি ভিন্ন ছবি দিয়ে তোমাদেরকে গল্প বানিয়ে দেখিয়েছি আমরা একটু সেই জায়গাটাই দেখি আরেকবার দরকার পড়লে তাহলে তোমাদের কাছে আরেকটু পরিষ্কার হবে ওয়েস্কারের উপর ভিত্তি করে এই অভীক্ষা এই অ্যাসানি দিয়েছে এটা আমরা আলোচনা করেছি এই কারণে ডেভিড ওয়েস্কার যে অভীক্ষাটি আর কি করেছে এগারোটি অভীক্ষার মধ্যে আমরা মূলত আমরা কোনটা নিয়ে কাজ করেছি এখানে এখানে ছবি পূরণ এই যে দেখতে পাচ্ছ পাঁচতম ছবি পূরণ এই ছবি পূরণের মধ্যে কিন্তু স্পষ্ট ছবি থাকে কিন্তু অসম্পূর্ণ থাকে প্রিয় শিক্ষার্থী তো সেই জায়গাতে যেমন আমি গতদিন তোমাদেরকে বলেছিলাম ধরো একটি ত্রিভুজ একটা ত্রিভুজ ত্রিভুজের তিন কোনা যুক্ত করেন এই কোনা ফাঁকা আছে কোনা ফাঁকা আছে কোনা ফাঁকা আছে তাহলে কি করতে হবে ওটুকু আমরা চর্ত করলে পরে সেটা পূর্ণ হয়ে যাবে তাহলে একটা ত্রিভুজই হবে প্রিয় শিক্ষার্থী কিন্তু এমনি কিন্তু আমাদের এখানেও যে ছবিগুলো আছে এগুলোকে পূর্ণ করতে হবে আমরা শুধুমাত্র গুলো দেখে নিলাম ওই ক্লাসটিতে আমার সবই আছে তোমরা প্রশ্ন উত্তরে যুক্ত হয়েছিলা খুব কার্যকরী একটি ক্লাস আমরা নিয়েছি শুধুমাত্র যারা বিভ্রান্ত হলে ওই অন্য ক্লাস দেখে হ্যাঁ এই ক্লাসটি তোমরা সবাই দেখলে কিন্তু বিভ্রান্ত হতে না এবং এই ক্লাসটির মধ্যে তুমি থাকবে তুমি তোমার দরকার কি স্যার ওখানে ছবিগুলোকে অন্যভাবে ব্যাখ্যা করেছে আমি তো ছবি নিয়ে কোনো কথা বলিনি তোমার কাছে স্পষ্ট পরিষ্কার একটি ছবি দিয়েছি সেই ছবিগুলো তুমি দেখবে তুমি তোমার মতো করে তোমার গল্পে তাদেরকে একটি চরিত্র বানিয়ে তুমি ব্যাখ্যা করবার চেষ্টা করবে দেখো এগুলো তোমাদের ঠিক মনে পড়ছে আমাদের এই প্রক্ষেপণমূলক অভিক্ষা এবং এর মধ্যেই আমরা বলেছি যে রোশাক কালের সাপ এরপরে আছে কাহিনী সম্পর্ক কোন ভিক্ষা তোমরা জানো এবং সেই একদম সবগুলো পূর্ণাঙ্গ ভাবে দেখেছি আমার ছবি নিচে চলে যাচ্ছে হয়তো কিন্তু আমরা জানি যে আমরা এই ছবিগুলো কিন্তু আমরা এই স্লাইড গুলো পূর্ণাঙ্গ কিন্তু দেখেছি প্রত্যেকটি আমরা দেখেছি খুব সংক্ষিপ্ত একটি ক্লাসে কিন্তু আমি যুক্ত হলাম আরেকবার দেখিয়ে এই যে দেখতে পাচ্ছ এই যে এই ছয়টি ছবি তোমরা দেখেছো আছে আমার নিচে একটা একটা ছবি ছবি চলে গেছে ছবিটি আর তো এই এই ছয়টি নিয়ে কিন্তু গল্প বলেছি ছবিগুলো তুমি আরেকবার পরিষ্কার করে দেখতে চাও এই ছয়টি ছবি ভিত্তি করে কিভাবে গল্প বানানো যায় সেই গল্পটা কিন্তু গত ক্লাস আমি ব্যাখ্যা করেছি এই যে ছবি এই তিনটি ছবি এখানে দেখতে পাচ্ছ এই তিনটি রাজশাহী কলেজের ভবনের ছবি অনলাইনে ক্লাস করছে এমন একটি ছবি একটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোর ছবি ইউনিফর্মের ছবি এবং আত্মমানবতার সেবার জন্য ছাত্ররা সংগঠিত হয়েছে অথবা তারা এখানে সেবা সহযোগিতা করবার জন্য এই সহযোগিতা করছে তো প্রিয় শিক্ষার্থী এই ছয়টা ছবি নিয়ে একটা গল্প বানাতে বলেছে তোমাদেরকে এমন গল্পটা বানিয়েও কিন্তু মোটামুটি এক ধরনের কিন্তু গল্পের মতো করে কিন্তু চরিত্রগুলোকে ব্যাখ্যা করেছে এরপরে আরেক আরো ছয়টি ছবি তোমাদেরকে দেখেছি যেখানে মনোবিজ্ঞান বিভাগ কেন্দ্রিক মনোবিজ্ঞান বিষয় কেন্দ্রিক মনোবিজ্ঞানের বই তারপরে হাত পরিষ্কার করার জন্য হ্যান্ড স্যানিটাইজ করা তারপরে পুরস্কার মনোবিজ্ঞানের ক্লাস করলে শতভাগ ক্লাস করলে পুরস্কার পাওয়া অধ্যক্ষ মহোদয় পুরস্কার দেয়া তোমাদের ক্লাসের মধ্যে উপস্থিতি কত সরাসরি ক্লাস হয়েছে শিক্ষকের অনলাইন ক্লাস এই ছয়টি ছবি নিয়েও কিন্তু তোমাদেরকে একটি গল্প রচনা করে গত ক্লাস আমি দেখিয়েছি এই যে এই যে ছবিগুলো এই যে ছয়টি ছবি তাহলে দুটো গল্প কিন্তু আমি বলেছি একটি প্রথম দিয়ে দ্বিতীয় ছয়টি দিয়ে এখানেও কিন্তু আমার নিচে কিন্তু সেই একটি ছবি কিন্তু আছে এবং এরপরে আমি যে কাজটি করছি আবার ছবি নিয়ে এই বারোটি ছবি নিয়ে কিন্তু আমার নিচে দুটি ছবি আছে এগুলো দিয়েও কিন্তু একটি গল্প বানাই বানানোর মতো একটা অবস্থা তোমাদেরকে তৈরি করে গত ক্লাসে বলেছি তাহলে ছয়টি ছবি হোক পাঁচটি ছবি হোক দশটি হোক বিশটি হোক যে কোনো ছবি থাকতে পরে আমরা গল্প বানাতে পারবো তোমরা কাজ তোমার কাজ হচ্ছে ওই ছয়টি ছবিকে নিয়ে একটি গল্প রচনা করবার চেষ্টা করা তাহলে প্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা নিশ্চয়ই এভাবেই আমরা করেছি আমরা নমুনাটা যেমন করে লিখবো সেভাবে একটু দেখিয়েছিলাম এই স্লাইডগুলো দেখতে পাচ্ছি কিভাবে অ্যাসাইনমেন্ট শিরোনাম কি হবে অ্যাসাইনমেন্ট শিরোনামটা ছবিগুলোর অসম্পূর্ণ অংশ সম্পূর্ণ করে ছবি থেকে একটি গল্প রচনা এরকম একটি শিরোনাম তোমাদেরকে দিতে বলেছি তোমরা এমনটাই দেবে প্রিয় শিক্ষার্থী বন্ধু এর বাইরে তোমাদের ভাববার কোনো দরকার নাই হ্যাঁ কেউ যদি মনে করে থাকবো যে না ঠিক আছে গল্পটার একটা নামও আমি দিতে চাই গল্পটি কি সেটা হলে হতে পারে কিন্তু গল্পটির নাম দিতেই হবে এমন কোনো কথা নেই সেক্ষেত্রে তোমার গল্পটা থাকবে নিচের জন্য অন্তত তারা বলেছে শিক্ষণীয় বিষয় থাকবে তুমি ইচ্ছা করলে পরে গল্পের একটা নামও দিতে পারো কোনো সমস্যা নেই তাহলে আমরা এইভাবে লিখবো ভূমিকা যাবে ভূমিকার মধ্যে আমরা বলেছি বুদ্ধি ব্যক্তিত্ব সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো এরপরে এই জায়গাটায় আমরা ছবির অসম্পূর্ণ অংশ সম্পূর্ণ করবো এই জায়গাটায় লিখেছি ছবির অসম্পূর্ণ অংশ সম্পূর্ণ বলে এখানে আমরা ছবিটা সুন্দরভাবে আমরা ফটোকপি করেছি অথবা এঁকেছি সেটাকে আমরা পূর্ণ করবো অসম্পূর্ণ অংশগুলোকে পূর্ণ করে দেবো প্রিয় শিক্ষার্থীবিন্দু এবং তোমরা যদি ছবি আঁকো সেক্ষেত্রেও তুমি তোমার মত করে আঁকতে পারো সেক্ষেত্রে তুমি যদি মনে করো একটা নিজেই ছবি আঁকবে সেখানে ইচ্ছে করে সে অতিরিক্ত জায়গাগুলো তুমি নীল দিয়ে দিতে পারো অথবা যদি তুমি মনে করেন ঠিক আছে কালো দিয়ে দিয়ে আমি ঠিক আছে ওটাকে পূর্ণ করবো কোনো অসুবিধা নাই পেন্সিল দিয়ে করবে সেটাও কোনো সমস্যা নাই প্রিয় শিক্ষার্থীবিন্দু এই যে বারোটা ছবি এই বারোটা ছবি দিয়ে কিন্তু আমরা একটা গল্প রচনার মতো করতে পারি বা আমি ব্যাখ্যা বা বিশ্লেষণ গত ক্লাসে করেছি এই যে অসম্পূর্ণ সম্পূর্ণ অংশ থেকে একটি গল্প রচনা অর্থাৎ আমরা কোথায় গিয়ে লিখবো সেটাও কিন্তু গত ক্লাসে আর পরিষ্কার করেছি তোমার দুই পাতা তিন পাতা লাগতে পারি দুইশো শব্দের মধ্যে একটু কম বেশি হলে খুব একটি সমস্যা নেই চেষ্টা করবে সম্ভব থাকবার উপসংহারে এসে আমরা উপসংহার তুমি উপসংহারের মধ্যে এসেও তুমি করলে নিয়ে আসতে পারো অথবা তোমার গল্পের প্রয়োজনে তুমি যতটুকু প্রয়োজন নিয়ে যাবে আর সীমাবদ্ধতা সুপারিশও গত ক্লাসে বলেছি যদি তোমার কোন সীমাবদ্ধতা সুপারিশ থাকে কাজ করতে গিয়ে কিছু বিভ্রান্ত হচ্ছে কিছু সমস্যা তৈরি হচ্ছে অনলাইনে সহযোগিতা ইত্যাদি ইত্যাদি শিক্ষার্থী সহ সহায়ক মন্তা বলি অবশ্যই একটু রাখবে শেষের পাতায় এটি কিন্তু আমরা গত ক্লাসে কথা বলেছি তো প্রিয় শিক্ষার্থী আমরা এই পাঠ মূল্যায়ন করেছি গত ক্লাসে এগুলো প্রশ্ন তোমাদের দেখছো তোমরা আমরা একে আগাবো না প্রশ্ন নিয়ে কথা বলি না গত ক্লাসে পুনরালোচনার জায়গায় আর কিছু বলার নেই সুযোগ আমরা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তারপরে তুমি টুক করতে পারো সেখানে এই সুযোগটু তোমাদের রয়েছে আর এই ক্লাসটি তোমরা যারা দেখলে তোমরা তোমাদের মতো করে যে রোলটা সেখানে উপস্থাপন করবে রোলটি লিখবে কারণ আমি দেখতে চাই তোমরা কারা ক্লাস এবং আমি প্রত্যাশা করি সকল শিক্ষার্থীরাই আবার ক্লাসটি দেখবে এবং সেখানে তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি প্রশ্ন করবে রোলটি তুমি দেবার কিন্তু অবশ্যই চেষ্টা করবে এবং যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো তুমি অবশ্যই সেখানে করতে পারো আমি চেষ্টা করি এই গুগল ক্লাসরুমে এই ছবিটি দেওয়া আছে তুমি যদি মনে করো এখান থেকে তোমার স্ক্রিনশট নিলে পরে তোমার ছবিটি তোমার কাছে মনে হচ্ছে পরিষ্কার তুমি এখান থেকে স্ক্রিনশট নিতে পারো তবে যেহেতু তুমি গুগল ক্লাসরুম থেকে পেয়ে যাচ্ছো আমার বিশ্বাস সেখানে তুমি হয়তো অনেক বেশি স্পষ্ট ছবি পাবে ইতিমধ্যে হয়তো তুমি সেটি ডাউনলোড করে তুমি কাজটাও হয়তো শেষ করেছো বাড়ির কাজ বলতে সেই অ্যাসাইনমেন্ট দুই নম্বরের কাজটি যেটি তোমাদের কিন্তু রাজশাহী কলেজ থেকে নোটিশ দেওয়া হয়েছে এক তারিখের মধ্যে এক ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাকে ডিপার্টমেন্টে বা বিভাগে মনোবিজ্ঞান বিভাগে তোমাকে সেটি জমা দিতে পার হবে তুমি তোমার মতো করে যেভাবে তোমার নোটিশে বলা আছে তুমি সেভাবেই মনোবিজ্ঞান বিভাগে সেটি জমা দেবার চেষ্টা করো তো আমরা পরবর্তী ক্লাসে কেটা কি পড়াবো সেটা আমরা বলেছি এটিই আমরা পরবর্তী ক্লাসে আসলে পড়াবো কিন্তু আজকে কিন্তু আমরা সেই অ্যাসাইনমেন্ট দিয়ে কিন্তু তোমাদেরকে আবার যুক্ত তো আর আমরা কথা বলাই না খুব অল্প পরিসরের মধ্যে আমরা এভাবেই শেষ করি তোমরা তোমাদের মতো করে অ্যাসাইনমেন্টে জন্য তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা তৈরি না হয় কোনো ঘাটতি না হয় এই কারণে আমি চেষ্টা করলাম আরেকটি অতিরিক্ত ক্লাস নেবার তাহলে আমি বলতে পারি সেই ছবি ছয়টি ছবিকে অসম্পূর্ণ ছবিকে সম্পন্ন করুন এরপরে তারপর ভিত্তি করে একটি দুইশো শব্দের মধ্যে একটি গল্প রচনা করুন এবং গল্পের মধ্যে যেন আমার কি থাকে শিক্ষণীয় বিষয় থাকে এ ব্যাপারটি আমাদেরকে নিশ্চিত করতে হবে তাহলে ছবিগুলো আমরা আমরা কি আমরা দেখছি অসম্পূর্ণ ছবিকে সম্পূর্ণ করছি প্রিয় শিক্ষার্থীদের তারপরে সেই ছবিগুলোকে আমরা কি করবো এক একটা করে একটা ছবির একটা গল্পের মতো করে আমরা একটা করে চরিত্র ধরে নেব একটা করে উপকরণ ধরে নেব ধরে নিয়ে আমরা কিন্তু গল্পটি রচনা করব। আমার বিশ্বাস যে প্রত্যেকেরই একটি পৃথক পৃথক গল্প হবে সৃজনশীল গল্প হবে সৃষ্টিশীল গল্প হবে তো নিশ্চয়ই এই গল্প নিয়ে আমরা পরবর্তীতে নিশ্চয়ই আমরা আরো অনেক কিছু ভাবতে পারবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ কারণ একেবারে একটি গল্প একটি সৃজনশীল কাজ তোমরা কি কত চমৎকার ভাবে গল্প রচনা করতে পারবো সেই জায়গাটা বলবো এখানে বলি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আমরা কিন্তু তোমার আসলে তোমার ছবি আঁকার স্কিলটি আমরা দেখবো না তুমি ছবিটি কত সুন্দরভাবে আঁকলে এটি কিন্তু তোমার মূল্যায়নেও আসবে না শুধু অসম্পূর্ণটা সম্পূর্ণ করেছি কিনা এটাই আমরা দেখতে যাবো কাজে নিজের মতো করে আঁকলে আঁকতেই পারো ছবি খারাপ হলে বা দুর্বল হলেও কোনো সমস্যা কিন্তু নেই গল্পও কিন্তু তুমি গল্প গল্পের মতো করে লিখবে গল্পের মধ্যে যদি হ্যাঁ যৌক্তিক গল্প হয়েছে তাহলেই হবে একেবারে তুমি কি সত্যিকার অর্থেই সেই রকম গল্পই তুমি একেবারে যেভাবে সাহিত্যিকরা লেখেন যেভাবে কবি কবিরা যেভাবে লেখেন সেভাবেই প্রত্যাশা করি এমনটি কিন্তু না আমরা চাই তোমার মাথার মধ্যে যেন সেই কল্পনার জায়গাটি থাকে কিভাবে একটি গল্প কিভাবে একটি শিক্ষণীয় বিষয় বের করে নিয়ে আসা যায় এরকম একটি অবস্থা আমার বিশ্বাস তোমরা পারবে এবং সেই পারবে সেই প্রত্যাশা রেখে সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে স্বাস্থ্যবিধির সঙ্গে আমরা থাকবো স্বাস্থ্যবিধিটা মেনে চলবো এবং আমি কিন্তু ক্লাসটি শেষ করার সাথে সাথে কিন্তু আমি আমার স্বাস্থ্যবিধি মেনে বিশেষ করে নাচটি যেটি যেটি কিন্তু একেবারে পড়তেই হবে এটির সঙ্গে তোমরাও নিশ্চয়ই ইতিমধ্যে পরিচিত হতো সবাই সাবধানে থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ প্রিয়